আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ মারু ফ্রম টেক ফিউশন বাংলা আজকে আমাদের সাথে রয়েছে বেশ দেরি হয়ে গেল যদিও বা জানি এই ফোন সম্পর্কে এতদিন আপনারা অলরেডি ইডিয়ার নারী ভুরি সব বের করে ফেলছেন বাট স্টিল এই ফোন সম্পর্কে আজকে কিছু ভালো মন্দ বলার চেষ্টা করব হয়তো এই সম্পর্কে দুই একটা ইনফরমেশন এতদিন আপনাদের মাঝে মিসিংও ছিল সো যারা সাড়ে একুশ হাজার টাকা বাজেটের এই ফোনটি পারচেস করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আই হোপ এই ভিডিওটা হেল্পফুল হবে আমাদের কাছে রিভিউ ইউনিটটির সাথে কোন রকমের বক্স কন্টেন্ট আসেনি শুধুমাত্র এই ফোনটিকেই আমাদের কাছে ধরিয়ে দেওয়া হয়েছে তবে এর বক্সের মাঝে অন্যান্য জিনিসের পাশাপাশি একটা 33 ওয়াটের চার্জিং ব্রিক থাকবে এটা মোটামুটি শিওর ফোনটিতে 6.93 ইঞ্চের একটি ম্যাসিভ ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে 120 Hz এর রিফ্রেশ রেট সাপোর্টেড এবং এই ডিসপ্লেটা হচ্ছে IPS এল প্যানেল ইউজ করা হয়েছে মিডিয়াটেকের নতুন চিপ Helio G95 5000 mAh ব্যাটারি RAM ROM এর ভেরিয়েন্ট হিসেবে এটাতে শুধুমাত্র একটা ভেরিয়েন্টই রয়েছে 8x80GB এর রেয়ারে তিনটি ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে একটি 13 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর ফ্রন্টে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনে এবং পেছনে উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 2K রেজোলিউশনে ফোনের পেছনে উপরে বাঁধিকে রয়েছে এর ক্যামেরা হাউজিংটা যেটা একটু বড় কোন একটা ফ্ল্যাট সারফেসের আকৃতি কিছুটা বাম্পি ফিল হয় আর যেমনটা বলছিলাম এখানে তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে একটা 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের লেন্স এবং একটা টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সেন্সর এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে ফ্ল্যাশ ছাড়া মোট চারটা ক্যামেরার অপশন এখানে রয়েছে মানে ডিজাইনটা করা হয়েছে চারটা ক্যামেরার মতো বাট এখানে অ্যাকচুয়ালি রয়েছে তিনটা ক্যামেরা আর যে চার নম্বর ক্যামেরাটা মিসিং সেটা হচ্ছে একটা আলট্রা ওয়াইড লেন্স মানে এখানে যে ক্যামেরার প্যাকেজটা এখানে যদি একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত করে দেওয়া যেত তাহলে এটা জাস্ট একটা পারফেক্ট প্যাকেজ হইতো এই বাজেটে টেলিফোটো লেন্স রয়েছে বাট স্টিল এই বাজেট হিসেবে একটা আলট্রা ওয়াইড কিন্তু এক্সপেক্ট করা যায় যাই হোক পেছন দিকে ম্যাট ফিনিশ একটা টেক্সচার্ড ভাইব রয়েছে যেটা লুকিং এবং ফিল উভয় দিক দিয়ে বেটার নিচের বাদিকে রয়েছে ইনফিনিক্সের এর ব্র্যান্ডিং আরেকটা বিষয় প্লাস্টিক ব্যাগের এই সাইডের ডিজাইনটা অনেকটা মনে হয় যে এখানে একটা এক্সট্রা ব্যাক কভার লাগানো এরকম একটা ডিজাইন এখানে ক্রিয়েট করে বাট অ্যাকচুয়ালি পেছনে কিন্তু কোনো রকমের ব্যাক কভার এখানে নেই বক্সে পাবেন কি না সে সম্পর্কে আমি শিওর না বাট এখানে কোনো রকমের ব্যাক কভার বাই ডিফল্ট ইউজ করা নেই সো ডিজাইনটা ভাবে করা হয়েছে হঠাৎ করে দেখলে কেউ হয়তো মনে করবে যে এটা একটা ব্যাক কভার ইউজ করা হয়েছে এখানে বাট অ্যাকচুয়ালি না ডান দিকে পাওয়ার বাটন কাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটার অ্যাকুরেসি এবং আনলকিং স্পিড ছিল ব্লেজিং ফাস্ট জাস্ট টাচ করা মাত্রই আনলক হয়ে যাচ্ছিল উইদাউট এনি ডিলে এবং এই পাওয়ার বাটনটার উপরেই রয়েছে ভলিউম কি ফোনটা একটু বড় এবং সেই হিসাবে এর কিগুলো আমার কাছে অ্যাকুরেট প্লেসেই মনে হয়েছে তবে যেহেতু আমার হাতটা একটু বড় সেক্ষেত্রে যাদের ছোট হাত তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে আই এম নট শিওর বাদিকে রয়েছে সিম কার্ড ক্ষেত্রে যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড এস ডি কার্ড ইনস্টার্টের অপশন রয়েছে নিচের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট এবং প্রাইমারি স্পিকার বাদে এই ফোনটাতে কিন্তু স্টেডিও স্পিকার ইউজ করা হয়েছে নিচের দিকের এই স্পিকারটা হচ্ছে প্রাইমারি স্পিকার এবং উপরের দিকের যে ইয়ার পিসটা এটাকে সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করা হয়েছে আর এর সাউন্ডটাও বেশ লাউড পাশাপাশি এর স্টেডিও সেপারেশন নিয়ে কোনো রকমের কমপ্লেন নেই রাইট এবং লেফট চ্যানেল একদম পারফেক্টলি সেপারেট করতে পারছিল কোনো রকমের কমপ্লেন নেই এর স্টেরিও সাউন্ডে তবে ফোনটার উপর দিকে থাকছে না কিছুই এখানে একটা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন থাকা উচিত ছিল আর যেমনটা বলছিলাম ফোনের ফ্রন্টে ইউজ করা হয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর আরেকটা বিষয় এখানে যে আট জিবি র্যাম ইউজ করা হয়েছে তার সাথে আবার তিন জিবি এক্সট্রা ভার্চুয়াল র্যাম ইউজ করা হয়েছে ভার্চুয়াল র্যাম কি কিভাবে কাজ করে এর প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে একটা ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা এই সম্পর্কে জানতে আগ্রহী সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আর একশো আঠাশ জিবির সাথে আট জিবির যে কম্বিনেশনটা এটা অলরেডি অনেক বেশি সো আই ডোন্ট থিঙ্ক এখানে আট জিবির চেয়েও বেশি র্যাম প্রয়োজন হবে তবে যেহেতু এখানে অ্যাডভান্টেজটা দেওয়া হয়েছে সো আপনারা চাইলে সিচুয়েশনে কিন্তু একট্রা তিন জিবি র্যাম ভার্চুয়াল হিসাবে ইউজ করতে পারেন ওকে এবার আসি এর এস ও সি হেলিও জি নাইনটি সিক্স ইউজ করা হয়েছে এতে যেটা মোটামুটি বেশ নতুন একটা চিপ আর বাংলাদেশে হয়তোবা এই ফোনটাতেই অথবা আগে দু একটা হতে পারে শিওর প্রথমবারের মতো ইউজ করা হয়েছে এই চিপটা এটা বারো ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড টু পয়েন্ট এবং এই ম্যাক্সিমাম ক্লক স্পিড সম্বলিত দুইটা কোর এখানে ইউজ করা হয়েছে করটেক্স এ বেস দুইটা কোর ইউজ করা হয়েছে এবং বাকি ছয়টা কোর ইউজ করা হয়েছে কর্টেক্স এ ফিফটি ফাইভ বেস্ট যেগুলো ক্লক স্পিড টু গিগা করে পাশাপাশি জিপিও সেকশনে এতে ইউজ করা হয়েছে মালি জি ফিফটি সেভেন এমসি টু বাইদ এর স্টোরেজ টাইপ কিন্তু ইউএফএস টু .2 সো অ্যাপ ওপেনিং কিংবা ফাইল লোডিং এর ক্ষেত্রে একটু ফাস্টার স্পিড পাবেন আমরা বেঞ্চমার্কিং করেছিলাম গিগবেন্স 5a যেখানে সিঙ্গেল কোর পারফরম্যান্স ছিল 521 এবং মাল্টি কোর স্কোর ছিল 1786 আর এরপাশাপাশি Antutu মার্কে এর স্কোর পাওয়া যায় প্রায় লক্ষ 340000 এর কাছাকাছি আর এই ফোনটার সাথে আমাদের গেমিং এক্সপেরিয়েন্স কেমন ছিল তা একটু পরেই জানাচ্ছি তার আগে এই ফোনটার ইউআই এর সাথে আমাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল তা টুকটাক দেখে ফেলি এতে ইউআই হিসেবে ইউজ করা হয়েছে ইনফিনিক্সের নিজস্ব ইউআই XOS version 10 which is based on android 11 well xos এর সাথে আমি বেশ পুরনো এর আগেও তাদের বেশ কয়েকটা ভার্সন আমি ইউজ করেছি তবে xos এর এই ভার্সনটা অর্থাৎ ভার্সন 10 এবারে আমি প্রথম ইউজ করেছি এবং এটাতে ইনফিনিক্সের অন্যান্য ইউআর তুলনায় বেশ चेंजेस রয়েছে এবং বেশ কিছু আপডেট রয়েছে বাট স্টিল অনেক ক্ষেত্রে এর ইউআই তে বেশ কিছু ল্যাগিংস রয়েছে শুরুতে যদি আসি এটাতে অনেক অনেক ব্লটওয়্যার রয়েছে যদিও বা অল্প কিছু ব্লটওয়্যার এখান থেকে আনইনস্টল করা যায় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা আন করা যায় না এই জিনিসটা আসলে একজন ইউজারের জন্য বিরক্তিকর আমি নিচের পকেটের টাকা দিয়ে একটা ফোন পার্চেস করলাম সেখানে যদি এক্সট্রা থাকে যেগুলো আমি চাচ্ছি না রাখতে সেগুলো যদি আমাকে জোর করে রাখতে হয় জিনিসটা আপাত দৃষ্টিতে খুব একটা ভালো দেখায় না পাশাপাশি এখানে অনেকগুলো অ্যাপই রয়েছে যেগুলো কনস্ট্যান্টলি নোটিফিকেশন পুশ করে তো এই জিনিসটা বেশিরভাগ ইউজারই চাইবে না হ্যাঁ ব্লুটোয়ার থাকবেই বাট সেটা যেন আন করা যায় বা ম্যাক্সিমাম ব্লুটোয়ারগুলোই যেন রিমুভ করা যায় সেরকম অপশন রাখা উচিত বলে আমি মনে করি যাই হোক ব্লুটুয়ার থাকলেও এই গুলো এর ইন্টারফেসে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করে না অ্যাপ ওপেনিং ক্লোজিং কিংবা অ্যাপ সুইচিং এর ক্ষেত্রে কোন রকমের ইস্যু খেয়াল করিনি পাওয়ারফুল একটা অ্যাসোসি তার সাথে আট জিবি র্যাম আবার তার সাথে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ সো মোটামুটি একটা পারফেক্ট প্যাকেজ যার কারণে বেশ বড় বড়ো অ্যাপগুলো রান করতে গেলে কিংবা ওপেনিংয়ে অথবা কনস্ট্যান্ট একটা অ্যাপ সহ আরেকটা অ্যাপ রানিংয়ের ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম ফেস করেনি অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে মাল্টিপল অ্যাপ রানিংয়ের সময় বেশ বড় একটা অ্যাপ রান করলে অথবা বেশ বড় সড়ো পাবজি কিংবা ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতো একটা গেম রান করলে অনেক সময় ফ্রেম ড্রপ করে ল্যাক কিংবা হিকআপের মতো ইস্যুগুলো দেখা দেয় বাট এই ডিভাইসটার ক্ষেত্রে আমি এরকম কোনো ইস্যু খেয়াল করিনি তবে এখানে একটা জিনিস নোটিস করার মতো সেটা হচ্ছে যে ফোনের চার্জ যখন টোয়েন্টি পার্সেন্টের নিচে নেমে আসে তখন একটু টুকটাক ল্যাগ হিক এই ধরনের ইস্যু দেখা দেয় ইভেন আমি খেয়াল করলাম বিশ পার্সেন্টের নিচে চার্জ নেমে গেলে এটার ফ্রেম রেটও ড্রপ করে মানে এটাতে যে হার্জের হার্সের রিফ্রেশের দেওয়া রয়েছে সেটা সবসময় অ্যাকুরেটলি কাজ করে তবে যখন টোয়েন্টি পার্সেন্টের নিচে চার্জ নেমে যায় তখন এটা ওয়ান টোয়েন্টি হার্জ থেকে সিক্সটি হার্জে নেমে আসে এ সম্পর্কে কোনো তথ্য আমি পাইনি তবে আই থিঙ্ক এটা ইউআই এর একটা কনক্লুশন বিকজ যখন আপনি টোয়েন্টি পার্সেন্টের নিচে নেমে যাবে তখন কিন্তু আপনার চার্জ এমনিতেই শেষের দিকে সো ওই সময় ওই যে পাওয়ার সেভিং যেই ব্যাপারটা ওইটা খুব সম্ভবত অ্যাক্টিভেট হয়ে যায় অটোমেটিক্যালি বিকজ আপনি যদি ওয়ান টোয়েন্টি হার্সে সেটা ইউজ করতে থাকেন আপনার চার্জ কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে সো ব্যাটারি লাইফটার দিকে খেয়াল করে হয়তো বা এটাকে টোয়েন্টি পার্সেন্টের নিচে নামার পর সেটাকে আলটিমেটলি ওয়ান টোয়েন্টি হার্স থেকে সিক্সটি হার্সে নামিয়ে দেওয়া হয় আর এছাড়া অন্যান্য বাকি সব সময় আমি এটা থেকে কনস্ট্যান্ট ওয়ান টোয়েন্টি হার্স রেট পেয়েছি তবে এখানে একটা জিনিস নোটিস করতে হয় সেটা হচ্ছে যে এখানে যে অটো সুইচ রেট যেটা এই জিনিসটা অ্যাকুরেটলি কাজ করে না এই ফিচারটার মানে হচ্ছে যখন আপনার ওয়ান টোয়েন্টি হার্স প্রয়োজন তখন আপনাকে ওয়ান টোয়েন্টি হার্সে পোস্ট করবে বাট যখন সেটা প্রয়োজন নেই তখন সেটা জিরো হার্সেও নামিয়ে নিতে পারবে বাট এই জিনিসটা অ্যাকুরেটলি কাজ করছিল না যখন তখন যেভাবে সেভাবে ইচ্ছা কাজ করছিল আই হোপ এটাকে একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমেই ফিক্স করা পসিবল আর যেমনটা বলছিলাম বেশ স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায় এর ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে হয় আর বাজেট হিসেবে এই বাজেটে খুব কম সংখ্যক ব্র্যান্ডই রয়েছে যারা অ্যামোলেড ডিসপ্লে অফার করে যদিও ভাই ডিসপ্লেটা অলরেডি একটা পারফেক্ট প্যাকেজ ফুল এইচ ডি প্লাসের সাথে ওয়ান টোয়েন্টি হার্স বাট আইপিএস প্যানেলের জায়গায় যদি একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হতো তাহলে এটা জাস্ট একটা পারফেক্ট প্যাকেজ হতো এই বাজেটে বাট স্টিল এই বাজেটে আইপিএস এলসিডির সাথে আমি এই প্যানেলটাকে ওয়ান অফ দ্য বেস্ট অপশনস বলবো আর আরেকটা বিষয় যেটা এই ইউআইতে আমার ভালো লাগেনি এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল প্রিফারেন্স অনেকের এটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সেটা হচ্ছে যে এর নোটিফিকেশন প্যানেলটা যেটা সেটা এর ক্যামেরা কাট আউটের দিক থেকে স্ক্রল ডাউন করলে নেমে আসে আর ডান দিক থেকে স্ক্রল ডাউন করলে এখানকার যে অন্যান্য অপশনগুলো ইউআই সেগুলো শো করতে থাকে না এটা আমার কাছে ভালো লাগেনি বিকজ আমি এটার সাথে অভ্যস্ত না আমরা মোটামুটি যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা সবাই নোটিফিকেশন এবং ইউআই অন্যান্য ফিচারগুলো একটাতেই আমরা পেয়ে থাকি সেদিক থেকে প্রথম প্রথম এই জিনিসটা আমার সাথে ম্যাচ করেনি আর এর পাশাপাশি অনেক সময় ওয়ান হ্যান্ড ইউজের ক্ষেত্রে এই জিনিসটা একটু প্যারা দেয় সো এই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি বাট অনেকেরই ভালো লাগতে পারে যারা এই জিনিসটা সেপারেটলি চান আচ্ছা একটা জিনিস মিস করে গেছে সেটা হচ্ছে ডিসপ্লেটা বেশ বড়সড় একটা ডিসপ্লে আর যেহেতু ওয়ান টোয়েন্টি হার্ড রিফ্রেশ রেট রয়েছে সো কন্টেন্ট ওয়াচিং সহ অন্যান্য এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত কালার শিফটিং কালার নেগেটিভিটি কিংবা এই ধরনের কোন রকম ইস্যু খেয়াল করিনি এর ডিসপ্লে থেকে আর এর পাশাপাশি এর পিক ব্রাইটনেসও ছিল গুড এনাফ ডিরেক্ট সানলাইটেও কোন রকমের সমস্যা হয়নি এবার আসি এই ফোনটার গেমিং পারফরমেন্সে ফোনটাতে আমি দুইটা ব্যাটেল রয়্যাল গেম খেলেছি কল অফ ডিউটি মোবাইল এবং পাবজি মোবাইল পাবজি মোবাইলে সর্বোচ্চ আল্ট্রা ফ্রেম রেটের সাথে ব্যালেন্স গ্রাফিক্স এ খেলা যায় মানে পাবজিতে আপনি বাই ডিফল্ট সিক্সটি এফ পি এস পাচ্ছেন না তবে যদি জিএফএস টুলস কিংবা এই ধরনের থার্ড পার্টি অ্যাপ ইউজ করেন সেক্ষেত্রে আপনি সিক্সটি এফ পি ইজিলি পাচ্ছেন আর পাবজি মোবাইলের সাথে এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স ছিল আমার খুবই দুর্দান্ত বেশ লম্বা সময় গেম খেলেছি কোনো রকমের ল্যাগ কিংবা ড্রপের মতো ইস্যু খেয়াল করিনি হ্যাঁ তবে লং টাইম ইউজের ক্ষেত্রে ফোনটা কিছুটা গরম হয় খুব একটা যে গরম হয় তেমনও না বেশ অল্প কিছুটা গরম হয় যেহেতু মিডিয়াটেকের একটা প্রসেসর সো মিডিয়াটেকের প্রসেসরগুলো এমনিতেই কিছুটা গরম হয়ে যায় সেক্ষেত্রে এটা হওয়াটা নর্মাল বাট এর জন্য যে পারফরমেন্স ড্রপ করে বিষয়টা কিন্তু সেরকম না আর আমি এমনিতে পার্সোনালি রেগুলার এই গেমটা খেলি সো যারা মোটামুটি পাবজি মোবাইল খেলেন আর এই বাজেটে ফোন নিতে যাচ্ছেন তাদের জন্য আগেই রিকমেন্ড করে দিচ্ছি এই ফোনটা কোন রকমের ডাউট ছাড়া আপনারা পাবজি খেলার জন্য এই বাজেটে এই ফোনটা নিতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই ফোনটা আপনার জন্য তবে সমস্যা একটাই বাই ডিফল্ট আপনি এটাতে ফর্টি এফপিএস পাবেন হুইচ ইজ ভেরি মাছ নর্মাল কারণ এই বাজেটে কেউই আপনাকে সিক্সটি এফপিএস সাপোর্টেড ফোন দিবে না বাই ডিফল্ট তবে যদি আপনি এটাতে জিএফএক্স টুল বা এই ধরনের থার্ড পার্টি ইউজ করেন সেক্ষেত্রে ইজিলি কনস্ট্যান্ট সিক্সটি পাবেন সেটা মোটামুটি আর এর পাশাপাশি আমরা এটাতে কল অফ ডিউটি খেলেছিলাম কল অফ ডিউটিতে মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেট সাপোর্ট করে মানে সিক্সটি এফ পাচ্ছেন বেশ ভালো একটা গ্রাফিক্স এর সাথে আর কল অফ ডিউটিতে পারফরমেন্স ছিল দুর্দান্ত এমনিতেই খুব অপটিমাইজড একটা গেম তার সাথে একটা পাওয়ারফুল এসোসি সো বুঝতেই পারছেন বেশ ভালো একটা আউটকাম আসবে এটা থেকে এই গেমটাতেও লং টাইম ইউজের ক্ষেত্রে পাবজির মতো বেশ কিছুটা গরম হয় ডিভাইসটা তবে গরম হওয়ার ফলে যে ফ্রেম ড্রপ করে বা পারফরমেন্স ড্রপ করে এরকম কোনো ইস্যু খেয়াল করিনি সো মোটামুটি যাদের এই বাজেটে গেমিং টার্গেট থাকবে তাদের জন্য এই ফোনটা ইজিলি রেকমেন্ডেড এবার আসি এর ক্যামেরা সেকশনে ফ্রন্ট ক্যামেরাটা সিক্সটি ফোর মেগাপিক্সেলের তবে বাই ডিফল্ট কিন্তু এটাতে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ছবি উঠবে না যখন শুধুমাত্র আপনি সিক্সটি ফোর মেগা পিক্সেল সিলেক্ট করে নেবেন তখন এটা সিক্সটি ফোর মেগা পিক্সেল উঠবে পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে প্রাইমারি ক্যামেরার সিক্সটি ফোর মেগা পিক্সেলের ছবিগুলো খুবই শার্প অ্যান্ড ডিটেলস ছিল তবে এই ছবিগুলোর কালার নিয়ে আমার একটু কমপ্লেন রয়েছে প্রাইমারি ক্যামেরার ছবির কালারগুলো অনেকটাই লাইটের উপর ডিপেন্ডেড ফর এক্সাম্পল ডে লাইটে আপনি যখন ডিরেক্ট সানলাইট ছাড়া একটা র্যান্ডম লাইটিং কন্ডিশনে ছবি তুলতে যাবেন তখন সেই ছবির কালারটা আসবে মোটামুটি ন্যাচারাল কালারের মাঝে কোনো রকমের এক্সট্রা বোস্ট মতো ইস্যু থাকবে না মোটামুটি ন্যাচারাল একটা কালার প্রোভাইড করে ইভেন অনেক ক্ষেত্রে এই কন্ডিশনে কালারগুলোকে কিছুটা ডাল মনে হয় বাট এট দা সেম কেস আপনি যখন ছবিগুলোকে ডিরেক্ট সানলাইটে তুলবেন তখন সেটা অনেকটাই ওয়ারমিশ হয়ে যায় কালার টোনটাও বেশ ভাইব্রেন্ট এবং স্যাচুরেটেড হয়ে যায় হ্যাঁ নর্মাল সেন্সে সানলাইটে ছবি তুলতে গেলে কিছুটা স্যাচুরেটেড হবে উইচ ইস নর্মাল বাট স্টিল ডিফারেন্ট কন্ডিশনে ছবিগুলোর যে ভেরিয়েশন এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আই কালারের এই ভেরিয়েশনটা আরেকটু ক্লোজে নিয়ে আসা গেলে এর ছবিগুলোকে আরেকটু একটু কোয়ালিটিফুল মনে হতো তবে ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ আমার কাছে খুবই ভালো লেগেছে পাশাপাশি এর পোর্ট্রেট ফটোগুলো আমার কাছে ভালো লেগেছে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে সাবজেক্টের ফেস টোনটাকে একটা কনস্ট্যান্ট ধরে ছবির অন্যান্য অবজেক্টগুলোকে সে নিজের মতো করে লাইট আপ করে নেয় আর পোর্ট্রেট মোডের ক্ষেত্রে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি এই বিষয়টাই আসলে হওয়া উচিত প্রত্যেকটা পোর্ট্রেট মোডের ফটোগুলোর ক্ষেত্রে এর পাশাপাশি পোর্ট্রেট মোডে এইচ ডিটেকশন ছিল খুবই ভালো এর টেলিফোটো লেন্সের মাধ্যমে এটা থেকে টু এক্স অপটিক্যাল জুম পাবেন মেইন ক্যামেরার সাথে এর টেলিফোটো লেন্সের যে বাই ডিফল্ট ডিফারেন্টটা এটা আমার কাছে খুব একটা লাগেনি তবে যখন আপনি বেশ খানিকটা জুম করবেন তখন একটা হিউজ ডিফারেন্ট পাবেন এই দুইটা লেন্সের মাঝে আমি সাইড বাই সাইড কিছু ছবি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই আই হোপ এর ডিফারেন্টটা বুঝতে পারবেন নাইট মোডে এর প্রাইমারি ক্যামেরাটা মোটামুটি একটা পারফরমেন্স করেছে বেশ ভালো লাইটিং কন্ডিশন থাকা সত্ত্বেও যদি আপনি নাইট মোডে মোডে ছবি তুলতে চান অনেক সময় ছবিগুলো ওঠে না বরং ওঠে আর রেগুলার নাইট মোডের ক্ষেত্রে ছবিগুলো বেশ কালারফুল হয় শ্যাডো এরিয়াগুলোতে কিছুটা নয়েজ লক্ষ্য করা যায় ছবিগুলোকে কিছুটা সফট এবং পাঞ্চি করে ফেলে যদিও বা জিনিসটা দেখতে খারাপ লাগে না একটু স্টেডি হাতে ছবিগুলোকে ক্যাপচার করতে পারলে বেশ শার্প এবং ডিটেল ছবি প্রোভাইড করতে পারে ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে দিনের বেলায় ডিরেক্ট সানলাইটে ছবিগুলোতে কিছুটা ওয়ার্ম স্টোন নিয়ে আসে যদিও বা জিনিসটা দেখতে খারাপ লাগে না সোশ্যাল মিডিয়া রেডি ছবি আর র্যান্ডম লাইটিং কন্ডিশনে লাইটের উপর ডিপেন্ড করে ছবির কালার চেঞ্জ হয় যেটা এর ব্যাক ক্যামেরা ইস্যু ছিল সেম জিনিসটাই ফ্রন্ট ক্যামেরাতেও ছবিতে ডাইনামিক রেঞ্জ ভালো সাবজেক্ট ফোকাসিং অ্যাবিলিটি ভালো আর ক্যামেরাটা ছবির সাবজেক্ট ফেসের উপর ডিপেন্ড করে ছবির এক্সপোজার ব্যালেন্সিং ঠিক করে নেয় মাস্ক সহ এবং মাস্ক ছাড়া এই ছবিগুলোকে দেখলে আই হোপ ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হতে পারবেন তবে ভালো ব্যাপার হচ্ছে রাতের বেলাতেও ছবির কোয়ালিটি ডাউন হয় না ফ্রন্ট ক্যামেরাটা ছবির শার্পনেস ডিটেল অনেকটাই ধরে রাখতে পারে লো লাইটের ক্ষেত্রেও আর ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টু কে ভিডিও রেকর্ড করা যায় ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরাতে স্টেবিলাইজেশনের অপশন রয়েছে তবে যখন আপনি স্টেবিলাইজেশন অন করে ক্যাপচার করবেন তখন সর্বোচ্চ থাউজেন্ড এইট রেকর্ড করতে পারবেন মানে টু কে ক্ষেত্রে কোন রকমের স্টেবিলাইজেশনের অপশন পাচ্ছেন না এর স্টেবিলাইজেশন এভারেজ কোয়ালিটির ছিল খুব একটা ভালো বলবো না চালিয়ে নেওয়ার মতো একটা ফিচার আর যখন আপনি স্টেবিলাইজেশন অন করে রেকর্ড করবেন তখন এর ফ্রেমটা চারদিক থেকে কিছুটা কাট হয়ে যায় যদিও বা এটাতে জাইরো সেন্সর রয়েছে আর সেটা অ্যাকুরেটলি কাজ করে বাট আই থিঙ্ক এর যে স্টেবিলাইজেশনের অপশনটা এটা অনেকটাই সফটওয়্যার বেস্ট যাই হোক বিষয়টা যেভাবেই আসুক থাউজেন্ড এইটি পিতে স্টেবিলাইজেশন পাচ্ছেন এবং সেটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো সবশেষে আসি এর ব্যাটারি ব্যাকআপে আপে এতে ইউজ করা হয়েছে একটি ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি লাইক টু মডারেট ইউজে যেটা দিয়ে ইজিলি একদিন পার করে ফেলা যায় তবে যদি কিছুটা গেমিং করেন কিংবা কনস্ট্যান্ট ওয়ান টোয়েন্টি ইউজ করেন সেক্ষেত্রে দিন শেষে কিছুটা চার্জ দেওয়া লাগতে পারে আর বক্সে একটা থার্টি থ্রি ওয়াটের চার্জার রয়েছে যদিও বা আমরা চার্জারটা পাইনি তবে থার্টি থ্রি ওয়াট ফাইভ থাউজেন্ড সেই হিসাবে মোটামুটি অন্যান্য ফোনের সাথে তুলনা করলে ওয়ান আওয়ার প্লাস প্লাস টাইমের মাঝে এটা ফুল চার্জ হয়ে যাওয়ার কথা যাই হোক তো সবশেষে আসি ফোনটা নিবেন কিনা বা কাদের জন্য প্রথমত এই ফোনটার ডিসপ্লেটা ভালো ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট রয়েছে এবং সেটা অ্যাকুরেটলি কাজ করে সব জায়গায় সো যাদের ডিসপ্লে কিংবা কন্টেন্ট ওয়াচিং এর মতো ব্যাপার রয়েছে তাদের জন্য এই ফোনটা রিকমেন্ডেড হেলিও জি সিক্স এর সাথে আট জিবি র্যামের একটা কম্বিনেশন সো পারফরমেন্স দিকে কোনো দিক থেকে কমতি নেই এই ডিভাইসটাতে গেমিং সহ যারা পারফরমেন্স এন্ট্রিক ডিভাইস খুঁজেন তাদের জন্য এই ফোনটা রিকমেন্ডেড এরপর আসে ক্যামেরাটা যেটা খুব একটা ভালো আমার কাছে তারপরেও যা রয়েছে তা এই বাজেট অনুযায়ী মোর দেন অ্যান্ড এবং চালিয়ে নেওয়ার মতো আর এর পাশাপাশি ক্যামেরাতে যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল সো আই হোপ ইনফিনিক্স এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবে ক্যামেরার ক্ষেত্রে একটা আলট্রা হোয়াইট লেন্সকে সিরিয়াসলি মিস করেছি বাজেটের দিকে তাকালে এখানে একটা আলট্রা লেন্স ইউজ করাই যেত তবে আলট্রা হোয়াইটের জায়গায় যেহেতু একটা টেলিফটো লেন্স রিপ্লেস করা হয়েছে সে জায়গায় কমপ্লেনের খুব একটা জায়গা দেখছিও না সবশেষে এর ব্যাটারি সেকশন যেখানে লাইট টু মডারেটি ও যে একদিন ইজিলি পার করে দেওয়া যায় পাঁচ হাজার মিলিয়াম পের ব্যাটারির মাধ্যমে আর সেখানে একটা থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জার তো রয়েছেই সো বুঝতেই পারছেন ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ওভারঅল একুশ হাজার পাঁচশো টাকা বাজেটে এই ফোনটা এই বাজেটের ইউজারদের জন্য ইজিলি রিকমেন্ড করা যায় স্পেশালি যারা গেমিং কিংবা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজছেন এই বাজেটে তাদের জন্য এটা হাইলি রিকমেন্ডেড থাকবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখাবো পরবর্তী ভিডিওতে বিদায় নিচ্ছি আমি আব্দুল আল মারুফ আসসালামু আলাইকুম